এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ। তো মূলত আপনারা তো জানেন যে গত 6 থেকে 8 আগস্ট অনলাইনে আমাদের কেন্দ্রীয় কমিটির অধিবেশন হয়। সেখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হয় এবং আমাদের যে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি নেওয়া হয় সেগুলো সম্পর্কে অবহিত করার জন্যই আমরা এই মিটিংটা করেছিলাম। এটা আমরা প্রতিবারে আমরা করি যখনই কেন্দ্রীয় কমিটির মিটিং হয়, এমনিতে তো আমরা বসি দু মাসের অন্তর অন্তর বসি। তো এখানে আপনার যে কেন্দ্রীয় কমিটি থেকে 15 দফা যে দাবি সনদের উপরে সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিবাদ এবং আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা সমগ্র দেশে। এটা রাজ্য কমিটিগুলোকে দায়িত্ব দিয়েছে যে যার যার রাজ্যে তারা এই দাবি সনদের উপরে তারা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে, তাতে আরো ব্যাপকভাবে আমরা মানুষকে সামিল করতে পারি। তো সেভাবে কর্মসূচি নেওয়ার জন্য আমরা সেভাবে কেন্দ্রীয় কমিটির যা সিদ্ধান্ত সে সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই করেছি। এবং গতকালকে মিটিং হওয়ার পরে এখন আমরা যেটা ই করেছি যে এই আগস্ট মাসে যে বাকি যে সময়টা আছে 31 তারিখ পর্যন্ত, আমাদের আগে আমরা সিদ্ধান্ত জানিয়েছি, আপনারা জানেন চারদিকে আমাদের সম্মেলন চলবে, অন্যদিকে জনগণের দাবি নিয়ে লড়াই চলবে। এই দাবিও তো জনগণেরই দাবি। আমরা ধাপে ধাপে দাবিগুলোকে আমরা নিয়ে যাব। এখন হচ্ছে যে এই মাসটা আমাদের জনগণের কাছে সেগুলো যেখানে যে পরিস্থিতি সে অনুযায়ী যতটা বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া আমাদের যে দাবি সনদ সেটা তাদের কাছে তুলে ধরো বিভিন্নভাবে। তো তার মধ্যে যেমন কোভিড বিধি মেনেই যে ব্যক্তিগত ভাবে সংযোগ স্থাপন করা, প্রতিটি যতটা সম্ভব পারা যায় পরিবারগুলো কভার করা, তারপরে পোস্টারিং লিফলেট আমাদের যে সামাজিক মাধ্যম সেগুলোকে ব্যবহার করা, এবং তার উপরে সর্বোপরি তো আপনারা আছেন, আপনাদের মাধ্যমও আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, বরাবরই আপনারা সাহায্য সহযোগিতা করেন, সেজন্যই আপনাদের আমরা আজকে আহ্বান করেছি। তো আর কেন্দ্রীয় কমিটিটা বলেছে বা আমরা রাজ্য কমিটিতেই বলেছি যে এগুলোর বাইরেও তো মানুষের আরো অনেকগুলো এলাকা ভিত্তিক অনেক জরুরি সমস্যা আছে যেগুলি এখনই সমাধান করা দরকার। সেগুলো এই যে আন্দোলন সে আন্দোলনের মধ্যে যেখানে যেটা খুব জরুরি সমস্যা সেগুলো সেখানে অন্তর্ভুক্ত করে আমরা ইয়ে করবো, এবং সেপ্টেম্বর মাসে এটা ধাপে 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 এটা সংগঠিত করা হবে। আমি ইমিডিয়েটলি আমরা যে দাবিগুলো আমরা তুলে ধরছি যেটা মানে সবসময় আপনারা দেখছেন মানে কোভিড এর পর থেকে যেটা আমরা করে আসছি যে কোভিডের টিকা উৎপাদন বাড়ানোর দাবি। আজকে অনেক মিডিয়া কভার করেছে যে যারা ধরুন ফার্স্ট ডোজটা নিয়েছেন সেকেন্ড ডোজ, এই সেকেন্ড ডোজ অনেকে এখন পর্যন্ত পাচ্ছেন না,